বিশেষ চাহিদা সম্পন্নদের আশার আলো দেখানো মারোয়ারি যুবমঞ্চ রিষ্টা নামে স্বেচ্ছাসেবী সংগঠন শুক্রবার এই সংস্থার পক্ষ থেকে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ লাগানোর এক শিবিরের আয়োজন হল রিষ্টা বাঙ্গুর পার্কের সেবক সংঘে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিষ্টা পৌরসভার পৌর প্রশাসক বিজয় শঙ্কর মিশ্রা, মারোয়ারি যুবমঞ্চের রিষ্টা শাখার সভাপতি সুশীল ভাবসিনকা, সম্পাদক অজয় সিংহল, চেয়ারম্যান প্রমোদ কুমার আগরওয়াল সহ চেয়ারম্যান অশোক ঝুঞ্ঝুলওয়ালা, পবন পেরিয়াল, অভিষেক কারনানি, তুলসী মিত্তর সহ অন্যান্যরা। সংগঠনের চেয়ারম্যান প্রমোদ কুমার আগরওয়াল জানান, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ লাগানোর যে ক্যাম্প করা হয়েছে আজ তার প্রথম দিন। আজ যেসব মানুষের হাত পা নেই তাদের হাত পায়ের মাপ নেওয়া হবে এবং রোববার দিন তাদের সেই অনুযায়ী হাত পা লাগানোর কাজ করা হবে। তিনি আরও বলেন, আজ খুব আনন্দ অনুভব হচ্ছে, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে এই পরিষেবা দিতে পারার জন্য আমরা ধন্য। মারোয়ারি যুবমঞ্চের পক্ষ থেকে এদিন কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের জন্য যে ক্যাম্পের আয়োজন করা হয়েছে তা সম্পূর্ণ কর্মসূচিকে বাস্তবায়িত করার দায়িত্বে রয়েছে ডক্টর চয়েস ব্র্যান্ড এডিবল অয়েল বজবজ রিফাইনারিজ লিমিটেড। এদিন সকাল থেকে সুন্দরবন, বনগাঁও, ব্যান্ডেল, পুরুলিয়া সহ বিভিন্ন জেলা থেকে প্রায় 200 জনের অধিক মানুষ ক্যাম্পে আসে। আগামী রবিবার প্রায় 200 জনের বেশি মানুষ উপকার পাবেন বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। মারোয়ারি যুবমঞ্চ এই সংগঠন খুবই ভালো একটা সংগঠন। আমি এই সংগঠনের যে মহতি, সবসময় এই সংগঠনের তরফ থেকে মহতি উদ্যোগ নেওয়া হয়। এনারা কখনো রক্তদান শিবির, কোভিডের সময় এনারা খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন, আজকেও এনারা মহতি উদ্যোগ নিয়েছেন যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্যে। মানে খুবই ভালো একটা সংস্থা। আমি গর্বের সাথে বলি যে আমাদের শহরের, আমাদের পৌর এলাকায় রিষড়া মারোয়ারি যুবমঞ্চ একটা সামাজিক সংস্থা আছে, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কার্যে অগ্রণী ভূমিকায় এই সংস্থা থাকে। আমি এই সংস্থার সমস্ত পদাধিকারীগণকে, সদস্যগণকে ধন্যবাদ জানাচ্ছি রিষড়া পৌরসভার পক্ষ থেকে, এবং পৌরসভা সব সময় এনাদের পাশে আছে যে কোনো সামাজিক কার্যে। এনারা মানে খুবই, মানে এই সংস্থা খুবই ভালো একটা সংস্থা। আজকে 25 তারিখ থেকে আমাদের ক্যাম্প আরম্ভ হয়েছে। আজকে আমাদের এখন অবধি প্রায় 45 জনের রেজিস্ট্রেশন হয়ে গেছে, আর একটা বাসে অনেক দূর দূর থেকে বহরমপুর আর আপনার রানাঘাট, চাকদা আর শান্তিপুর আর অন্যান্য অনেক জায়গা থেকে লোকজন আসছে। প্রায় 55 জন একটা বাসে আসছেন, আর আপনার কালনা থেকে 20-22 জন আরও আসছেন। এইভাবে আশা করছি 150-র ওপরে লোক আজকে এখানে ক্যাম্পে আমাদের আসবেন, মাপযোগ দেবেন, আর আশা করি ওরা সবাই ওখান থেকে লাভান্বিত হবেন। আর 27 তারিখে আমরা ওদেরকে আজকে রেডি করে, আর 27 তারিখে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম থাকবে আমাদের। আমরা তো ये कैंप इसलिए किए हैं कि जो भी विकलांग भाई है और बहन है उनको हम लोग लाभ दे सकते हैं, वो अपने पाँव पर चल कर अपना रोजी रोटी का काम कर सके, इसके बड़ी खुशी हम लोग के लिए कुछ भी नहीं है। हमारे 2005 से हर वर्ष ही हो रही है, लास्ट ईयर भी हुआ था, कोविड में भी हुआ था। 5000 से ऊपर हम लोग लिम कैंप लगा चुके हैं। मारवाड़ी युवा मंच कैलिपर एक ऐसा कैंप है जो मारवाड़ी युवा मंच का राष्ट्रीय प्रकल्प है। राष्ट्रीय प्रकल्प मतलब हम नेशनल लेवल पे हमारी 650 से ज़्यादा शाखाएं और सभी शाखाएं इस कैंप को करते रहती है, और इसका उद्देश्य मारवाड़ी युवा मंच का यही है कि विकलांग रहित रहे देश हमारा। जो भी ज़रूरतमंद इस तरह के विकलांग भाई बहन हैं उनको हम ये कैलिपर प्रदान करते हैं, और इसका सही अनुभव, उनके जीवन में क्या परिवर्तन आता है वे इस तरह के विकलांग भाई ही बता सकते हैं, जब उनको ये कैलिपर अनुभव कर पाते हैं, जब उनको ये कैलिपर लगता है। একটা ভালো উদ্যোগ, সমাজে এই ধরনের কার্যক্রম প্রত্যেকটা সংস্থার দ্বারা নেওয়া উচিত। আমি খুব অন্তকরণ থেকে এই সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি কি এই এত ভালো কাজ আমাদের সমাজে বিকলাঙ্গ ভাই বোনেদের জন্য এই উদ্যোগ নিয়েছেন, এনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভবিষ্যতে এটা কামনা করি কি এনারা এর থেকেও বৃহত্তম আকারে এই ধরনের কার্যক্রম স্থাপিত করবেন। সরকারের দ্বারা তো সব কিছুই হচ্ছে, পুরো দেশই চালানো হচ্ছে, তার সত্ত্বেও এই যে আমাদের যুব সমাজ আছে, এই যে মারোয়ারি, আমাদের যে মারোয়ারি যুবা মঞ্চের যে সংস্থা আছে, এই সংস্থা কিন্তু বহু পুরনো সংস্থা, আর এনারা এই ধরনের উদ্যোগ আজকে প্রথমবার নিচ্ছেন না। এনারা বিগত
बहु बचर धरे ये कर्मसूची नहीं आसछेन और एनादेरके आमि धन्यवाद जानाबो कि एत किछु सब किछु थाकार सत्त्वेओ एनारा समाजेर प्रति एतटाई माने कि आग्रही एतटाई माने कि समाजेर कल्याण करार जन्ये एगिए एसेछेन ताई जन्ये एनादेरके आमि अनेक अनेक धन्यवाद जानाबो और एटा एनादेर निजस्व उद्योग एनारा निजेर थेके मानुषेर पाशे एसे दाड़ाते चाइछेन ताई एनादेरके अनेक अनेक धन्यवाद जानाबो। ভালো লাগছে আর এখানে এত মানে পরিষেবাটা ভালো সেটা মানে আমরা বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর পরিষেবা দিচ্ছে আমাদের, মানে এটা আমাদের যে একটা হ্যান্ডিক্যাপদের মানুষদের অসহায়ের জন্য এত একটা করছে এটা আমাদের কাছে অনেক বড়। একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়েছি, আমার হোয়াটসঅ্যাপে একটা মানে এসেছে কাল রাতেই ঢুকেছে আমার, আমি সঙ্গে সঙ্গে ভোরবেলা এখানে চলে এসেছি অম্বিকা কামলা থেকে, প্রতিবন্ধী সেবা কেন্দ্র থেকে এসেছি। হ্যাঁ এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে, আমরা যেহেতু প্রতিবন্ধী সেবা কেন্দ্র থেকে এসেছি তো আজকে মারোয়ারি যে মঞ্চে যে অভিনব উদ্যোগ কিছু পা প্রত্যর্পণ তো খুবই ভালো লাগছে এমন একটা অভিনব উদ্যোগ দেখে এবং আমাদের আমন্ত্রিত হতে পেরে এখানে খুবই ভালো লাগছে এবং এই মারোয়ারি যুবমঞ্চের কাছে অনুরোধ করবো যদি এরকম একটা অনুষ্ঠান আমাদের বনগাঁতেও করা যায় তো খুবই ভালো লাগবে। मैं रिश्ता मरवाड़ी युवा मंच के तमाम जितने भी पदाधिकारी सदस्य हैं कार्यक्रम में चेयरमैन वापस करने के बाद प्रथम बार অনেক লোক দিব্যাঙ্গ ভাই বন্ধুকে নিয়ে এসছে, অনেক লোক আসছে, অনেক লোক রাস্তায় আছে, রাজ্যে মহেশ্বরী সেন রোধ করেন অনিল জি অগ্রওয়াল সেন রোধ করতে ক্যাম্পে এসে খুবই ভালো লাগছে, নতুন আমি একেবারেই নতুন এনজিওতে এসে আমার এটা একদমই অন্যরকম অনুভূতি হচ্ছে এখানে এসে খুবই ভালো লাগছে এখানে এসে আমার। প্রতিবন্ধী কেন্দ্র থেকে এসেছি, এখানে এসে আমার খুব ভালো লাগছে, এরকম একটা নতুন জায়গায় যেন এসেছি মনে হচ্ছে, সব কিছু মানে মিলিয়ে একটা অভিনব কিছু মনে হচ্ছে, আমরাও চাই যে আমাদের বনগাঁতেও এরকম একটা হোক। ট্রেনে অমিত জৈনের সঙ্গে মিট হয়েছিল, তিনি আমাকে সমস্ত ইয়েগুলো ইনফরমেশন দিয়েছেন, ভালো লাগছে, আমি ভাবতেই পারিনি, এনে আনএক্সপেক্টেড, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মারোয়াড়ি সেবা সদন, আপনারা যেরকম ব্যবস্থা করেছেন মানে আমি অত্যন্ত আপ্লুত। হ্যাঁ।